শহরে যেখানে সবুজ প্রায় নিশ্চিহ্ন, সেখানে রাজধানীর প্রাণকেন্দ্রের পরিবাগে আমরা খুঁজে পেয়েছি এমন এক গহীন বনের ডাকবাংলার সন্ধান যা হয়তো আগে কেউই দেখেনি। যেখানে সবাই সুউচ্চ ভবনের স্বস্তি খুঁজে পায়, সেখানে প্রাণ প্রকৃতিকে জড়িয়ে ধরে নিজের পুরাতন আবাসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গল্প হবে, আড্ডা হবে, জানা হবে পরিবেশ মন্ত্রীর নানান অজানো কথা। মাননীয় মন্ত্রী, ঢাকা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের গাছ কমছে, বনায়ন কমছে এবং দূষণের কারখানায় পরিণত হয়েছে, আর কি কি পরিকল্পনা দরকার ঢাকার জন্য? মানে ঢাকা যেভাবে আপনার গড়ে উঠেছে, আসলে তো মানে পরিকল্পনার এখানে যথেষ্ট ঘাটতি ছিল। কারণ আমরা যখন ভাবি যে একটা মানে শহর কতটুকু বাসযোগ্য হবে, সেখানে কিছু মানদণ্ড থাকে, যেমন আপনার কী পরিমাণ সবুজ এলাকা থাকবে। আমার মনে হয় না আমরা সেই কাজটা মানে খুব ভালোভাবে করতে পেরেছি। আমরা দেখি বিভিন্ন এলাকায় ধরুন সবসময় একটা চাহিদা থাকে, চাপ থাকে, এখানে ভবন হচ্ছে, এখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, পয় নিষ্কাশন, এই সুবিধাগুলো দিতে হবে, সংযোগগুলো দিতে হবে। তবে পৃথিবীর অন্যান্য শহরে কী হয়, তখন প্রথম যেটা হয়, আগে শহরের একটা পরিকল্পনা করা হয় যে এই সমস্ত এলাকায় আবাসিক ভবন থাকবে, এই সমস্ত এলাকায় বাণিজ্যিক ব্যবহার হবে, এখানে শিল্প প্রতিষ্ঠান থাকবে। আমরা কিন্তু সেইভাবে ঢাকাকে গুছাতে পারিনি। এক সময় ঢাকা তো আপনার ঢাকায় সবুজ এলাকা অনেক ছিল, অনেক খাল ছিল, অনেক জলাশয় ছিল। আপনার ছেলেবেলায় তো এখানে কেমন ছিল সেটা যদি বলতেন? আপনার ছেলেবেলায় পরিবারে তো আশেপাশে আমাদের এত বিল্ডিং ছিল না। এখন আগে হয়তো যেখানে পাঁচ কাঠায় একটা পরিবার থাকতো, সেখানে এখন হয়তো পঞ্চাশটা পরিবার থাকছে। তো এই ঘটনাগুলো তো ঘটে গেছে। এবং পরিবারে একটা খাল ছিল, আপনি কি ছেলেবেলায়? হ্যাঁ, খাল ছিল এখানে, তো হাতির পুল যেটা বলে, এখান দিয়ে আপনার একটা বড় একটা ড্রেন ছিল। হাতির পুল নামটা এসছে কেননা বিডিআরে আমাদের যে বিডিআর আছে, পিলখানা আছে, পিলখানায় হাতি ছিল, সেই হাতিগুলোকে এই হাতির পুল দিয়ে হাতির ঝিলে নেওয়া হতো, সেখানে তারা গোসল করতো, সেটা থেকে এটার নাম হয়ে গেছে হাতির পুল। তো এরকম অনেক অনেক কিছুই আছে। তবে হ্যাঁ, আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে। এখন আমরা আবার ভাবছি যে ঢাকাকে আগের জায়গায় ফিরিয়ে না নিতে পারলেও মানে বর্তমান যে অবস্থা আছে তার চেয়ে আমরা একটা গুণগত পরিবর্তন কতটুকু ঘটাতে পারি। তো আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে দায়িত্বগুলো আছে বা আমাদের মিনিস্ট্রির যে কাজগুলো, সেটা শুধু আমাদের মিনিস্ট্রির কাজ না, এটা সবাইয়ের কাজ, এটা কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। বা কেউ যদি আমাকে এসে বলে আপনি বায়ু দূষণ ঠিক করেন, কোনো মন্ত্রী যদি এই কথা আমাকে বলে, তাহলে তো আসলে উনি নিজেই বুঝতে পারছেন না যে এটা ওনারও একটা দায়িত্ব। কথার কথা আমি বললাম, সো এটা যে সবার দায়িত্ব, এটা আগে সবাইকে বুঝতে হবে। এই পরিবেশের বিষয়টা, দূষণের বিষয়টা, তারপরে আমাদের জীববৈচিত্র্যের বিষয়টা। জীববৈচিত্র্যের একটা উদাহরণ দেই, ধরুন আপনি একটা উন্নয়ন প্রকল্প হাতে নিলেন, এখানে আপনি বললেন এখানে আমি 10,000 গাছ আমাকে কাটতে হবে, অসুবিধা নেই, আমি আরেক জায়গায় 50,000 গাছ লাগাবো, বা এখানে আমাকে একটা পাহাড় কর্তন করতে হবে, অন্য জায়গায় আমি গাছ লাগাবো। তো ওনাদের তো বুঝতে হবে, যখন একটা জায়গায় গাছ থাকে, এটা শুধু গাছের বিষয় না, গাছকে কেন্দ্র করে যে ইকোসিস্টেম বা জীববৈচিত্র্য আছে সেটা তো উনি আরেক জায়গায় নিয়ে বসাতে পারবে না। একটা পাহাড় যদি আমি কেটে ফেলি, আমি আরেক জায়গায় তো একটা পাহাড় তৈরি করতে পারবো না। তো সুতরাং এই যে অনেকের মধ্যে একটা, আমি বলি একটা ভ্রান্ত ধারণা উন্নয়ন নিয়ে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করে সবাইকে এটা স্মরণ করিয়ে দিতে, সংশোধন করাতে। উনি যেমন বলে আমাদের উন্নয়নের প্রয়োজন, তবে সেই উন্নয়ন অবশ্যই পরিবেশ বান্ধব হবে। উন্নয়ন মানে আমি মানে গাছ সব কেটে ফেললাম, পাহাড় কেটে ফেললাম, বা রিজার্ভ ফরেস্ট আছে সেটা আমি ওখানে একটা উন্নয়ন প্রকল্প করলাম, এই চিন্তাধারাগুলো আমাদের পরিবর্তন করতে হবে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে এবং বাংলাদেশ তার শীর্ষে, যাদের জন্য আমাদের এই অবস্থা তাদের তো আমরা নিশ্চুপ থাকতে দেখছি, তারা কেন এখনও নিশ্চুপ, তাদের কেন এত মাথা ব্যথা নেই, কী মনে করেন? দেখেন, নিশ্চুপ থাকতে দিচ্ছি কথাটা ঠিক না। আমাদের যে একটা জায়গা আছে, একটা স্পেস আছে যেখানে আমরা এগুলো নিয়ে কথা বলি, এবং সেটা আমরা বলি UNFCCC, মানে আমাদের যে কপ সম্মেলনগুলো হয়, তো সেখানে তারা তো তাদের অঙ্গীকার করে, সমস্যা হয় অঙ্গীকারগুলো তারা বাস্তবায়ন করে না, সেটা অর্থায়নের ক্ষেত্রে করে না, সেটা তাদের যে কার্বন নিঃসরণ আছে সেটার ক্ষেত্রে করে না। এবং আমরা যদি দেখি, আমরা যেটা বলি যে মাল্টিল্যাটারাল সিস্টেম, মানে সব দেশগুলো একসাথে মিলে কাজ করবে, আমরা যদি জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন করি, আসলে খুব একটা কার্যকর ফল তো আমরা কোনোখানেই পাচ্ছি না। যেহেতু এটা একটা বৈশ্বিক বিষয়,
আপনি প্রথমেই বলেছেন যে আমরা ঝুঁকির তালিকায় একেবারে শীর্ষের দিকে আছি, তো এটা তো আমাদের উপর নির্ভর করছে না। যতটুকু করা যায় সেটা আমরা করি, আমরা ওদেরকে নেম অ্যান্ড শেম করি, তোমরা এই কথা বলেছো, তোমরা এই অঙ্কার করেছো, তোমরা রাখছো না, তবে তার বেশি তো আসলে এই অবস্থায় খুব একটা বেশি কিছু করা যায় না। চাপ প্রয়োগ করলেও তো হচ্ছে না, বা যে পরিমাণ আমাদের ক্ষয়ক্ষতি মোকাবেলা, আমরা জানি যে আমরা রিজাইলেন্স অ্যান্ড মিটিগেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে যে পরিমাণ তহবিল বা যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা কিন্তু আমরা পাচ্ছি না। এই যে COP29 আসছে, এই এইখানে কি আমরা তাদেরকে থেকে আমরা কোনো কিছু উদ্ধার করতে পারবো কি না, কি মনে করছেন? আমাদের আসন্ন যে কপটা হতে যাচ্ছে, সর্বশেষ কপ ছিল আমাদের দুবাইতে, সেটা ছিল COP28, এখন আমরা 29 যাচ্ছি, এটা হবে আজারবাইজানে, এবং এটাকে ইতিমধ্যেই আমরা বলছি এটা হচ্ছে ফাইন্যান্স কপ, মানে অর্থায়নের কপ। কারণ অনেক বছর ধরে 2009 সালে, আমরা যদি ফিরে যাই, 2009 সালে প্রথমবার বলা হলো যে $100 বিলিয়ন দেওয়া হবে এবং সেটা 2020-এর মধ্যে নিশ্চিত করবে। অর্থাৎ 11 বছর সময় ছিল যখন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমাদের অভিযোজন বা যেটা আমরা বলি অ্যাডাপ্টেশন, সেটার জন্য তারা এই অর্থায়ন দিবে এবং 100 বিলিয়নের অর্ধেক হবে অভিযোজন এবং বাকিটা হবে মিটিগেশন। এইবার যেটা বলা হচ্ছে যে নতুনভাবে অর্থায়নের যে বিষয়টা আছে চাহিদার আলোকে সেটা নতুনভাবে সেট করা হবে, এবং তারা বলছে যে এখন আমরা বিলিয়ন থেকে ট্রিলিয়নে যাব, মানে আগে ছিল 100 বিলিয়ন, এখন আমরা কয়েক ট্রিলিয়নে যাব। তবে সেখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি কতটুকু, কারণ শুধু অর্থ চাইলেই তো হবে না, সেই অর্থ ব্যয় করার, সেই অর্থ খরচ করার, সেই অর্থ বিনিয়োগ করার যে সক্ষমতা দরকার সেটা তো আমাদের থাকতে হবে, এবং যেই দেশের সক্ষমতা যত বেশি আমার ধারণা তারা তত বেশি অর্থ পাবে, কারণ তারা দাবি করতে পারে যে আমাদের অর্থ দাও, আমাদের সেই কাঠামো আছে, আমরা আমাদের চাহিদা সম্পর্কে অবগত আছি, কীভাবে এই অর্থটা একেবারে স্থানীয় পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে আমরা ব্যয় করতে পারি সেই এক্সপিরিয়েন্স এবং ট্র্যাক রেকর্ড আছে, আমাদের সেটা করতে হবে। আপনি কিছুদিন আগে 100 দিনের কর্ম পরিকল্পনা নিলেন এবং মন্ত্রিত্ব হাতে পেয়ে কিন্তু আপনি এই উদ্যোগটা সর্বপ্রথম নিয়েছেন। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি আপনি 500 ইটের ভাটা হচ্ছে বন্ধে কাজ করেছেন, যার মধ্যে অধিকাংশ ইটের ভাটা যেগুলো বন্ধ হয়েছে তারা কিন্তু আবার চালু করা শুরু করেছে। তাহলে আপনার কি মনে হয় যে এদেরকে থামানো সম্ভব না নাকি? না, দেখেন, আমি একটা কথা বলি যে আমরা যখন আমাদের কর্ম পরিকল্পনাগুলো সাজাই, একটা হচ্ছে একটা বার্তা পাঠাতে যে আমরা কী চাচ্ছি এবং আইনের ব্যত্যয় কোথায় ঘটছে, এবং আমি আগে যে কথাটা বললাম যে সবার যে সহযোগিতা দরকার। এখন আমরা যখন কোনো ব্যবস্থা নেই কোনো ইটভাটার বিরুদ্ধে, এখানে স্থানীয় প্রশাসনকে আমরা সম্পৃক্ত করি, কারণ সেখানে পুলিশ দিতে হয়, ম্যাজিস্ট্রেট নিয়ে যেতে হয়, তো আমরা আমাদের কাজ শেষ করে আসলাম, তারপরে সেখানে যদি আবার নতুন করে কিছু হয় সেটার দায়িত্ব তো স্থানীয় প্রশাসনের। আপনারা জেনে খুশি হবেন যে যারা এই ইট ব্যবহার করে, যেমন আমাদের PWD, আমাদের স্থানীয় সরকার অধিদপ্তর, শিক্ষা, স্বাস্থ্য, এরা সবাই কিন্তু এখন তারা যখন টেন্ডার আহ্বান করে, দরপত্র আহ্বান করে, তারা ব্লক সেখানে তারা উল্লেখ করছে। তো আমাকে দুটো, একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে যারা করছে, যারা পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, আর বিকল্প হচ্ছে আমার ব্লক, এটাকে উঠিয়ে আনা, এবং সেটা কিন্তু এখন হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে। এবং আমাদের যে পরিকল্পনা ছিল যে 4-5 বছরের মধ্যে আমরা 100% ব্লকে চলে যাব, তো সেটাই হচ্ছে কিন্তু আসল সমাধান। হ্যাঁ, আমরা আপনার জরিমানা করতে পারি, আমরা একটা প্রতিষ্ঠানে যে তালা ঝুলিয়ে দিতে পারি, তবে সেটা দিয়ে তো সেটা কিন্তু কোনো টেকসই সমাধান না। সেটা তাৎক্ষণিকভাবে আমরা একটা ব্যবস্থা নিলাম, সবাই বুঝলো যে হ্যাঁ আইন এটা। মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আমরা প্রায় দেখি যে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে আমাদের নদীর তীরবর্তী অঞ্চলে, এবং শিল্প কারখানার যে ধরনের ব্যবস্থা, ইটিপি ব্যবস্থা বলেন বা যে ধরনের ব্যবস্থা, পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, তারা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না, বরং দিনকে দিন যে সকল নদী এখন পর্যন্ত বেঁচে আছে, অর্থাৎ ঢাকার তীর, ঢাকার পার্শ্ববর্তী যে নদীগুলো সেগুলো কিন্তু দিন দিন মরে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু শিল্প কারখানার কে আমরা দেখছি না কোনো প্রকার জরিমানা করা হচ্ছে বা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে পরিবেশ মন্ত্রণালয় শিল্পপতিদের হাতে বন্দী? বন্দী বলাটা মানে ঠিক হবে না। আমাদের শিল্প প্রতিষ্ঠান, আপনাদের তো লাল আছে, কমলা আছে, হলুদ আছে, সেগুলি নিয়ে হয়তো 3,500-4,000 শিল্প প্রতিষ্ঠান, আমরা 3 জনকে দিয়ে তো সেটা মনিটর করতে পারবো না। এখন আমরা দেখছি যে প্রযুক্তির মাধ্যমে হয়তো আমরা একটা সেন্সর লাগাবো প্রতিটা ইটিপিতে, এবং ইটিপিটা চলছে কি না
আমরা আমাদের একটা কন্ট্রোল রুমে দেখে সেটা বুঝতে পারব। ওদের ব্যবস্থা কিন্তু আছে, ব্যবস্থা যে নাই সেটা না, তবে সেই ব্যবস্থাটাকে তারা ব্যবহার করছে না। একটা হচ্ছে আমাদের ফাইনের মাত্রা আমরা এখন বাড়িয়ে দিচ্ছি, যেমন আপনার বনভূমি আগে যেটা ছিল আপনি মানে 1 একর ভূমির জন্য আপনাকে 10,000 টাকা হয়তো ফাইন করা হতো যদি আপনি জবরদখল করে সেটা যদি ব্যবহার করেন, সেটাকে এখন আমরা হয়তো 9-10 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছি। তো শুধু ফাইন হবে না, ফাইনের ইয়াটা বাড়াতে হবে, স্কেলটা বাড়াতে হবে, আর আমাদের মনিটরিংটা, আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি, তো এই স্মার্টনেস তো সকল ক্ষেত্রে আমরা দেখতে চাই। মাননীয় মন্ত্রী, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি জানেন যে বর্তমানে বিশ্বকাপ চলছে, টি-20 বিশ্বকাপ, তো সাবেক জনপ্রিয় বোর্ড সভাপতি হিসেবে বর্তমানে বাংলাদেশ দলের অবস্থা আপনি কেমন দেখছেন? দেখেন, দুটো জিনিস, একটা হচ্ছে দলের মধ্যে যে মানে যে মেধা আছে বা তারা যেই পরিমাণ খেলা আমাদের উপহার দেওয়ার কথা সেটা কিন্তু তারা দিচ্ছে না, মানে আমরা দল হিসাবে আমরা মানে ফাংশন করছি না। কয়েকজন ইন্ডিভিজুয়ালি তারা ভালো রেজাল্ট করছে, মানে ক্রিকেট বোর্ড এটা ভালো বলতে পারবে, তবে আমার মনে হয় প্রস্তুতির যে বিষয়টা ছিল, যে আমরা যেমন আপনার জিম্বাবুয়ের সাথে খেললাম বাংলাদেশে, তো ঠিক আছে আমাদের খেলার প্রয়োজন আছে, তবে আমরা কোনো শক্ত কোনো প্রতিপক্ষের সাথে আমরা খেলি নাই, আর যাদের সাথে আমরা খেললাম তারা কিন্তু বিশ্বকাপেও কোয়ালিফাই করে নাই। এই জিম্বাবুয়ে হেরে গেছে ইউগান্ডার সাথে এবং তাদের সাথে আমাদের 3-2, আর আমেরিকা যখন গেলাম আমি আমেরিকার সাথে কেন খেলবো? আমি সেখানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া মানে এদের সাথে খেলবো। তারপরেও যেহেতু আমাদের দুটো বাজে পারফরমেন্স ছিল, মানে আমরা দুটো ম্যাচে হেরে গেছি, এর চেয়ে খারাপ তো আমরা করবো না, সুতরাং আমি আশাবাদী যে আমরা মানে এর চেয়ে আরও অনেক ভালো খেলতে পারি। এখন কী কারণে সেটা হচ্ছে না সেটা ক্রিকেট বলতে পারে না, আমি নিরাশ বলবো না। এখন বাংলাদেশ তো ধরেন এটা কোনো ব্যক্তির বিষয় না, এটা আমাদের সবাইয়ের একটা, আমাদের এটা একটা অহংকার, আমাদের একটা টিম জিতলেই তো পুরো বাংলাদেশ জিতবে। হ্যাঁ অবশ্যই, এবং আমরা তো চাই যে বাংলাদেশ জিতুক, সুতরাং তাদের জন্য আমাদের শুভকামনা তো অবশ্যই থাকবে। আর এখন আমরা মানে আমাদেরকে আশার কথাই বলতে হবে, আমরা তাদেরকে নিরাশ করতে চাই না, তাদের উপরে বাড়তি চাপ তৈরি করতে চাই না। আমি মনে করি এখন পর্যন্ত তারা যে মানে তারা যে খেলার মান বা তাদের যে অ্যাটিটিউড এটা আরও ভালো হতে পারে। এবং ক্রিকেটে নিয়ে একটা কথা আছে যে এটা হচ্ছে মানে আমরা যেটা বলি মানে এটার এখানে অনিশ্চয়তার বিষয়টা একটা বড় বিষয়, মানে গৌরবময় অনিশ্চয়তার একটা বিষয় আছে, তো সেটা আশা করি এবার বাংলাদেশের পক্ষে কাজ করবে। যখন অনেকেই মনে করছে যে বাংলাদেশের কোনো সম্ভাবনাই নাই, ওই অনিশ্চয়তা আমাদের পক্ষে কাজ করবে, আমরা আশাবাদী। মাননীয় মন্ত্রী, এবার আপনার কাছে একটু অনুরোধ করব, যেহেতু আমরা প্রাণ প্রকৃতিকে নিয়ে কাজ করছি এবং আমরা দেখতে পেয়েছি আপনার বাড়িটা পুরো সবুজে ঘেরা, আমরা চাচ্ছি আপনি আমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাবেন। আপনার যে আপনার কাছে অনেক মাছের কালেকশন আছে সেটা একটু ঘুরে দেখতে চাচ্ছি, আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দিতেন। আমাদের পৈতৃক সম্পত্তি, আপনার যখন এটা ক্রয় করেন মনে হয় 77 সালে, তখন তিনি চেয়েছিলেন এটাকে ভেঙে আবার নতুন করে করতে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখা গেল যে এটা মানে কনস্ট্রাকশনটা এত মজবুত যেটা ভাঙা যাচ্ছিল এটা। বাড়ির মধ্যে সবচেয়ে পছন্দের আপনার জায়গাটা কোথায়? এখানে মনে হয় যে একটু নিরিবিলি কিছুক্ষণ নিজেকে সময় দেওয়া যায়। না, পুরোটাই পরিবেশটা তো আমরা পুরোটাই ইয়ে করি, সকালে একটু হাঁটার চেষ্টা করি বা সন্ধ্যার সময়, আর এখানে কিন্তু আপনি দেখবেন যে তাপমাত্রাটা একটু কম, মানে বর্ষার মৌসুমটা হচ্ছে সবচেয়ে ভালো। আপনার ওই যে আপনি একটা দেখছেন রেড পাম, এখানে অনেক মানে বিদেশি গাছও আছে, অনেক স্মৃতি আছে। এই গাছটা এটা কিন্তু একেবারে মরে যাচ্ছিল, তারপরে এটা আমি আর আব্বা মিলে আমরা এটাকে এখানে লাগালাম, তারপরে এটা আবার হয়ে গেল। তো এখানে অনেক স্মৃতি আছে গাছগুলির মধ্যে। আমাদের 71 সালে যখন যুদ্ধ হয় তখন কিন্তু আমরা বাসায় ডাল ভাত আর ডিম
এটা ছাড়া কিছু আমরা মানে পেতাম না আর কি, কেনা যেত না। তখন থেকে হচ্ছে যে না, বাসাতে একটা সবজি বাগান থাকতে হবে, সেখানে সবজি বাগানটা আছে। আর আপনার এখানে তো ওনাদের মানে কবরস্থান আছে। আমার আব্বার দেশের বাড়ি হচ্ছে আপনার রামনগর নোয়াখালীতে, তো বাকিরা সবাই কিন্তু ওনাদের কবর ওখানে। বাট আমরা চিন্তা করলাম যে না, এখানেই থাকবে, কারণ এই পরিবারটা ছিল ওনাদেরই একটা মানে একটা স্বপ্নের একটা সংসার। গাছটা বাট গাছটা শুধু ছায়া না, যেভাবে মানে এই গাছের ফুলটা হচ্ছে সাদা, ওটা আপনি দেখছেন তো, আমরা মানে ফুল দিতে হয় না, ওই গাছগুলো থেকে ফুলগুলো পড়ে। এটা হচ্ছে ওনাদের পায়ের নিচের অংশটুকু, তো এখানে মানে পানি দিয়ে ইয়ে করা। এবং এখানে দেখেন মাছগুলো খুবই ভালো আছে, প্রচুর মাছ এখানে। আর এখানে অনেক আপনার পাখি, তারপরে বেজি, তারা কিন্তু এখান থেকে পানি খাচ্ছে। সুতরাং এই যে গরমের সময় আপনি দেখবেন যে তারা এখানে আসে, সকালে তো অনেক পাখি থাকে। এটা জামরুল, এটা হচ্ছে আপনার অ্যাভোকাডো, কি আপনার তেঁতুল যেটা আছে মিষ্টিটা, যেটা ব্যাংককে পাওয়া যায়, থাইল্যান্ডের গাছ। আর এই দেবদারুটা ছিল মানে আব্বা আমার অনেক প্রিয়। ছোটবেলায় এখানে খেলাধুলা হতো কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতো। ব্যাডমিন্টন তো মানে আগে একেবারে পুরো দমে চলতো পেছনে, তারপরে আমার ছেলে মেয়েরা তারা এখানে ক্রিকেট, ফুটবল। সৌরভ গাঙ্গুলি যিনি মানে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, ওরা এখানে মানে ক্রিকেট খেলতো। সৌরভ গাঙ্গুলি এখানে এসে খেলতো, ওর ছবি আছে ভিতরে। পাশে ওটা আমারই একটা শখ ছিল, সেখানে মুরগি ওগুলো রাখা আছে। সুতরাং সকালে এই যে আপনার মানে মুরগির যে ডাকটা শোনা যায়, যেটা হয়তো গ্রামে আমরা শুনতে অভ্যস্ত। ছোটবেলা থেকেই পরিবেশের মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে, তাই হয়তো এত ভালোবাসা আপনার। নাহলে তো সবার হয় না, সবাই তো চিন্তা করে কিভাবে গাছ কাটবো, কিভাবে উন্নয়নের নামে আমরা বিল্ডিং করব। গাছ একেবারে এখানে আপনার কাটি নাই, গাছ অনেক সময় মানে ইয়া হয়ে যায়। দেখেন এই গাছগুলো বড় হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এখানে একটা অবশ্য যদি এটা পছন্দ করি না, ইউক্যালিপটাস ট্রি, ইউক্যালিপটাস তো প্রচুর পানি টানে, তবে যেহেতু এটা আব্বা আম্মার একটা স্মৃতি, ওনারা করে গেছেন, তো একটা গাছ এটাকে আমরা রেখে দিয়েছি। বাঘ, বাঘ শব্দটা তো ঢাকা শহরে অনেক জায়গায় আপনি পাবেন, যেমন মালি বাঘ, শান্তি বাঘ, পরিবার বাঘটা তো হচ্ছে বাগানের, মানে বাগানের শখ। তো মানে আমি জানি না, তাহলে এটা হবে পরিদের বাগান, মানে ওই ওই কি আপনি পরিদের মাঝখানে আছেন নাকি? সেটা জানি না। সময় দিয়েছেন এবং আপনার বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন, এই ধুলোবালির শহরে এই প্রাণ প্রকৃতি দেখে আমরা সত্যি অভিভূত। আমরা আশা করব আপনার কাছ থেকে সবাই আরও ইন্সপায়ারেশন পাবে, এবং আপনি যেভাবে জনগণ প্রত্যাশা করছে আপনার কাছে, যে আপনি যখন থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, জনগণ আপনার উপর ভরসা রাখছে, বিশ্বাস করছে। আমি দেখেন আজকে আছি, মন্ত্রী আছি, আগামীতে নিশ্চয়ই দায়িত্বে আসবে। তবে আমার কাজটা হচ্ছে যে আমি এটাকে একটা রিলে রেস হিসাবে দেখি, যে থাকে না যে 100 বাই 400 মিটার, আমরা একজন 100 মিটার করে দৌড়াবো। আমার কাজ হচ্ছে এই 100 মিটারটা যত দ্রুত আমি দৌড়াতে পারি, এবং সেই 100 মিটার শেষ হওয়ার পর পরবর্তীতে যিনি থাকবে তার হাতে যেন স্মুথলি আমি ব্যাটনটা দিতে পারি, যেন পরবর্তী
যে পর্যায়টা আছে সেজন্য সেটা দৌড়াতে পারে। এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার মতো যদি আরো অনেক মন্ত্রীরা এগিয়ে আসে এবং বাংলাদেশকে এগোনোর পথে কাজ করে অবশ্যই আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারবো। অসংখ্য ধন্যবাদ। দেশ টিভিকে অনেক ধন্যবাদ।